কতজন গ্রেপ্তার হয়েছে এখন অবধি? আমরা প্রবলি চারজনকে নাম পেয়েছি এবং তাদের থেকেই মানে প্রিলিমিনারি আমাদের যে রিপোর্টটা এসেছে ইন্ট্রোগেশন রিপোর্ট থেকে আমরা নাম পেয়ে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি। আর এক আটজনের নাম আসছে, আমরা ওরা অ্যাবসকন্ডিং, কিন্তু আমরা বারবার বারবার বিভিন্ন প্লেসে ওদের আমরা ধরেই ফেলবো। এ ধরনের হেনিয়াস করে আমরা বরদাস্ত করবো না, এখন ইলেকশন কমিশনের সময়। স্যার স্যার এই ব্যাপারে আইন শৃঙ্খলা কি স্যার মানে নিয়ন্ত্রণে? নিয়ন্ত্রণে, একদম নিয়ন্ত্রণে, আপনিও দেখছেন একদম নিয়ন্ত্রণে। সমস্ত দল এবং সমস্ত মানুষ আমাদের সঙ্গে কোঅপারেট করছে বদ্ধতার সঙ্গে, তাদেরকে অনেক ধন্যবাদ। ওদের উদ্বোধন, সবার উদ্বোধন কর্তৃপক্ষ বেশ ভদ্র, বেশ ভালো, সবাইকে ধন্যবাদ আপনার মাধ্যমে। জয় হিন্দ।